নিউজিল্যান্ডকে হারানোর পর মাশরাফির গর্জন। কল্পনাকেও হার মানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ, আর এর মাধ্যমে কার্ডিফে সৃষ্টি হলো নতুন এক ইতিহাস, যেটা নিজের হাতে লিখলেন 2 ক্রিকেট ইতিহাসবেত্তা সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদ। 33 রানে 4 উইকেট পড়ার পর 5ম উইকেটে তারা গড়েন 224 রানের ঐতিহাসিক এক জুটি। জয়ের খুব কাছাকাছি এসে 114 রানে আউট হন সাকিব। মোসাদ্দেকের বাউন্ডারি মারার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়ে গ্যালারি, কিন্তু একটি মুখকে জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছিল বারবার, কে তিনি? তিনি আমাদের প্রিয় অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার শিশুসুলভ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ড্রেসিংরুমের সব ক্রিকেটার উচ্ছ্বাসে মাতলেও ম্যাচের গর্জন আলাদা করে চোখে পড়ছিল, ক্যামেরার চোখও তা এড়ায়নি। ব্যাটিং সহায়ক উইকেটে বোলাররা নিউজিল্যান্ডকে 265 রানে আউট করে দিয়ে মঞ্চটা তৈরি করে দিয়েছিলেন। বোলারদের নৈপুণ্যের শুরুতে ব্যাটিং ধস, তারপর ব্যাট হাতে সাকিব ও মাহমুদুল্লাহ সৃষ্টি করলেন ইতিহাস। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তারা। শুধু তাই নয়, 5ম উইকেট জুটিতে বিশ্ব ক্রিকেটেও সর্বোচ্চ রানের নতুন রেকর্ড এটি। সেঞ্চুরি করেছেন 2 ব্যাটসম্যানই। সাকিব 115 বলে করেছেন 114 রান, একটি ছক্কার সঙ্গে 11টি বাউন্ডারি, আর মাহমুদুল্লাহ 107 বলে করেছেন অপরাজিত 102 রান। সাকিব সেঞ্চুরি পূরণ করেছেন ছক্কা হাঁকিয়ে আর মাহমুদুল্লাহ বাউন্ডারি দিয়ে।